জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবারের নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। বলেছেন, দল ও দলের নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে, এ কারণে তিনি নির্বাচন করবেন না। রওশনের আসন ময়মনসিংহ 4 এ জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু মুসা সরকার। গতরাতে ঢাকার গুলশানের বাসায় দলের অনুসারীদের নিয়ে বৈঠকের পর লিখিত বক্তব্যে রওশন বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে 2014 ও 2018 সালের নির্বাচনে অংশ নিয়েছিলাম, এবারও তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চন্নু সহযোগিতা না করায় দলের পরীক্ষিত নেতাকর্মীদের মনোনয়ন দেওয়া হয়।